ডাক্তারি পড়তে গিয়ে যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেনে আটকে পড়েছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর রামকৃষ্ণপল্লির যুবক পাভেল দাস। ফলে চরম উদ্বেগের মধ্যে দিন কাটাচ্ছে পাভেলের পরিবার। জানা গেছে, 3 বছর আগে ডাক্তারি পড়তে ইউক্রেনে গিয়েছিলেন পাভেল। বুধবার রাত থেকে রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধ শুরু হওয়ায় ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছে তার পরিবার। মা অনুপমা দেবীর সাথে মোবাইলে যোগাযোগ হলেও যুদ্ধ পরিস্থিতির খবর রাখতে নাওয়া খাওয়া ভুলে পরিবারের সদস্যরা সর্বক্ষণ চোখ রেখে চলেছেন টিভির পর্দায়। ছেলের কাছে সেখানকার পরিস্থিতি জানতে পেরে অনুপমা দেবী যথেষ্টই আতঙ্কিত হয়ে পড়েছেন। তোমার ওখানে এখন এই অবস্থা, এখন এই পরিস্থিতিটা কেমন? খাওয়া দাওয়ার করে কোনো অসুবিধা হচ্ছে? ওখানটায় পাভেল সহ ভারতীয় পড়ুয়াদের দেশে ফিরিয়ে আনার জন্য ভারত সরকারের কাছে কাতর আবেদন করেছেন দাস পরিবার। ইউক্রেনে মানে কথা হয়েছে? হ্যাঁ, ছেলের সাথে কথা হয়েছে, সকালেও কথা হয়েছে, কিছুক্ষণ আগেও কথা হয়েছে। ও তো বলছে এখন মোটামুটি সেফ আছে, কিন্তু আমি তো করতে পারছি না, খুব চিন্তা হচ্ছে, আর বলতে পারছি না। আমি MBBS করছে, থার্ড ইয়ার। 3 বছর ধরে ও বললো মা এখনো তো এখানে, মানে রাত্রি পর্যন্ত খুব টেনশনে ছিলাম, এখন মোটামুটি সেফ আছি এখানটায়, কিন্তু কতক্ষণ সেফ থাকবে সেটাই হচ্ছে কথা। আমি দাবি রাখছি, একটাই অনুরোধ আমার, যে আমার ছেলে বা আরো যারা আছে, যত স্টুডেন্ট আছে, সবাই যেন ভালোভাবে তারা বাড়িতে ফিরে আসে। ও ইউক্রেনের টার্নোফিল শহরে তার অবস্থান, মেডিকেল কলেজটা, সেখানে তো এখন যুদ্ধ লাগবে, তো সে এখন কোথায়, মানে থাকছে কোথায়? ওই টার্নোফিলেই আছে, টার্নোফিলে যে ওখানকার যে ন্যাশনাল মেডিকেল কলেজ যে আছে, সে মেডিকেল কলেজের যে হোস্টেল, সে হোস্টেলে আছে। সে কথা আপনাকে জানিয়েছে? হ্যাঁ, আমাকে জানিয়েছে, প্রতিদিনই কথা হচ্ছে এবং আজকেও কথা হয়েছে। তবে সে যেটা তাকে বলা হয়েছে ফিরে আসার জন্য, তবে টিকিট পাচ্ছিল না এতদিনে, তবে টিকিট কালকে আমরা জানতে পারলাম যে 7 তারিখ 7ই মার্চ টিকিট পেয়েছে, এই পর্যন্ত আমরা জানি। ও যে বাড়ির একমাত্র সন্তান, চিন্তা হচ্ছে না? সে তো অবশ্যই চিন্তা হবে, একটা উদ্বিগ্ন অবস্থায় আমরা প্রত্যেকে আছি, এই অবস্থায় আমাদের আছে। আমরা চাইছি যে ভারত সরকারের পক্ষ থেকে তাদের যে ওখানটায় এমবেসি যে আছে, সে এমবেসির মধ্য দিয়ে, তারা নিরাপত্তার মধ্য দিয়ে তারা ভারতবর্ষে যথাযথভাবে আসতে পারে, সে উদ্যোগ গ্রহণ করার জন্য আমরা আবেদন করছি। RCTV সংবাদ, ইসলামপুর।